বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ উত্তাল বঙ্গোপসাগরে একচল্লিশটি মাছ ধরা টলাসহ চারশো জেলে নিখোঁজ হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তাল সাগরে মাছ শিকারে গিয়ে একচল্লিশ টলাসহ প্রায় চারশো জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে শনিবার দুপুর দেড়টার দিকে নিখোঁজ টলার মালিকদের বরাদ দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী টলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার সকাল নয়টার দিকে বরগুনার পাথরঘাটা পুরসহরের নয় নম্বর ওয়ার্ডের সুজন হাওলাদারের মালিকানাধীন এফবি হাওলাদা নামের একটি টলার ডুবির ঘটনা ঘটলেও তাদের সতেরো জেলেকে অন্য একটি টলার উদ্ধার করে পাথরগাটা বিএফডিসি ঘাটে নিয়ে গেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত টলার মালিক টলার ও জেলেদের নাম জানা যায়নি মোহাম্মদ মাসুমিয়া জানান কয়েকদিন আগে একটি নিম্নচাপ শেষ হয়েছে এরপরে উপকূলে জেলেরা তাদের টলারের রসদ সামগ্রী নিয়ে মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে রওনা দেয় আবার নিম্নচাপ শুরু হলে সাগর উত্তাল হয়ে পড়ায় গত বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত বিভিন্ন উপজেলার কয়েকটি টলারবাহী ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পাথরঘাটা উপজেলায় তিরিশটি ও মহিপুরে এগারোটি মাছ ধরা টলার নিখোঁজ রয়েছে এফবি হাওলাদা টলারটি ডুবে গেলেও তাদের জেলেদের উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান ঘটনার সাথে সাথেই কোস্টগার্ড সহ সরকারি দপ্তরগুলোকে জানানো হয়েছে এবং বরগুনা জেলা মৎস্যজীবী টলার মালিক সমিতির পক্ষ থেকে জেলেদের সন্ধানে বেশ কয়েকটি ট্রলার উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিখোঁজ টলার ও জেলেরা সমুদ্রে ডুবে যেতে পারে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মাস্টার বলেন হঠাৎ করে নিম্নচাপ শুরু হলে এবি হাওলাদা নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে পাথরঘাটা আনসার খানের মালিকানাধীন টলারের মাঝি ইসমাইল হোসেন ডুবে যাওয়া ওই টলারের সতেরো জেলেকে ভাসতে দেখে তাদের উদ্ধার করে নিয়ে আসেন উদ্ধারকৃত জেলেরা সুস্থ আছেন এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া যায়নি তবে হঠাৎ এই প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ট্রলারগুলো ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম সাফিউল জানান গত দুদিন ধরে নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় অনেক টলাডুবি ও নিখোঁজের ঘটনা শুনিছে এই খবর পাওয়ার সাথে সাথেই কোস্টগার্ডের পক্ষ থেকে পাথরকাটা হাতিয়া চরফেশ্বর নিজামপুর পায়রা পোর্টসহ মোট ছয়টি টিম গভীর সমুদ্রে জেলেদের উদ্ধার অভিযানে রয়েছে এবং ছিল শনিবার সকাল আটটা থেকে এই উদ্ধার অভিযান শুরু হয়েছে যা সারাদিন চলমান তিনি আরও জানান ট্রলার মালিক সমিতি থেকে বলা হয়েছে একচল্লিশটি ট্রলার নিখোঁজ রয়েছে তবে আমরা কাজ করছি টলারের নাম সংগ্রহ করার আমাদের কাছে নাম আসছে তবে এখন পর্যন্ত একশো জন নিখোঁজ জেলের সংখ্যা তাদের হাতে এসেছে